নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 100% তোমরা 2024 সালে এখান থেকে কমন পাবে। তো দেখো, তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাচ্ছি, যে বড় প্রশ্নগুলো তোমরা কমন পেতে চলেছ, তো দেখো, গ্রুপ এ বি সি ডি ই, ঠিক আছে, টোটাল কিন্তু আমি পাঁচখানা গ্রুপে কিন্তু ভাগ করেছি। ফার্স্ট প্রশ্ন, এক দাগে পিত্তরসের দুটি জৈব উপাদানের নাম লেখো, মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। দু দাগের প্রশ্ন, মানবদেহে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন, বিপাক বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। চার দিকের প্রশ্ন, আন্তরিক রসের উৎস, উপাদান ও কাজ লেখো। পাঁচ দিকের প্রশ্ন, ক্রেপ চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন? পরিসংখ্যে লেজুড় আছে, পরিপাক বলতে কী বোঝো, পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক বিস্তারিতভাবে বর্ণনা করো। ছয় দিকের প্রশ্ন, অগ্নাশয় রস বলতে কী বোঝো, এর উৎস, উপাদান, কাজ সম্পর্কে লেখো। সাত নম্বরের প্রশ্ন, ইএমপি পথের সম্পূর্ণ নাম কি, এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো, মানে ইএমপি পথের সংজ্ঞা, এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয়? আর দেখে প্রশ্ন আছে কড়িচক্র কি, প্রবাহচিত্র সহযোগে ব্যাখ্যা করো। অপচিতি বিপাক কাকে বলে, কেন গ্লাইকোজেনোলাইসিসকে অপচিতি বিপাক বলা হয়। নয় দেখে প্রশ্ন, আমাদের মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থিগুলির নাম লেখো, লালারসে উপস্থিত শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লেখো, এটি কীভাবে সিদ্ধ স্টার্চের উপর ক্রিয়া করে তা প্রবাহচিত্রের সাহায্যে লেখো। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সুপ্রিয় দর্শকার্থী, গ্রুপ বি থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে, এক জায়গার প্রশ্ন, বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো। শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কীরূপ। দু দাগের প্রশ্ন, খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা ব্র্যাকেটের মতো এসডিএ বলতে কী বোঝো, মৌল বিপাকীয় হার কাকে বলে, বিশ্রামরত অবস্থায় কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়। তিন দাগের প্রশ্ন, 480 ক্যালোরি তাপ শক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন ও 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন, তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো। চার দেখার প্রশ্ন, একজন 20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 80 কিগ্রা, উচ্চতা 1.7 মিটার, তরুণীটির বিএমআই কত? ওই তরুণীর জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের অনুপাত 6:2:2। পাঁচ দেখের প্রশ্ন, 80 গ্রাম কার্বোহাইড্রেট, 15 গ্রাম প্রোটিন, 10.4 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করে? খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কী বোঝো? ছয় দেখে প্রশ্ন, 50 গ্রাম পাউরুটির তাপন মূল্য নির্ধারণ করো, যাতে শর্করা আছে 25.95 গ্রাম, প্রোটিন আছে 3.9 গ্রাম, ফ্যাট আছে 0.35 গ্রাম, যাদের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কী বোঝো? শিশুদের প্রোটিন ক্যালোরি অভাবজনিত রোগগুলির নাম লেখো। সুপ্রিয় দর্শকার্থী, গ্রুপ সি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি, এক দেখে প্রশ্ন কী বলেছে, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। মাতৃদুগ্ধের অনাক্রমতা জনিত যে কোনো তিনটি সুফল আলোচনা করো। দু দেখের প্রশ্ন, মধুমেহ রোগের জটিলতাগুলি সম্পর্কে টিকা লেখো, এই রোগের পরিকল্পনার মূল নীতিগুলি আলোচনা করো। তিন দাগের প্রশ্ন, মেধাধিক্য স্থূলতা বলতে কী বোঝো, স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল
ব্যক্তির পুরুষের কথা উল্লেখ করতে বলা হয়েছে। স্থূল ব্যক্তির জন্য একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো। চার দাগের প্রশ্ন, হৃদরোগ নিয়ন্ত্রণে WHO-র ন্যূনতম ছটি নির্দেশিকা উল্লেখ করো। একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় ও গ্রহণীয় খাদ্য তালিকাগুলি কী কী? পাঁচ দাগের প্রশ্ন, ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা পরিকল্পনা করো। ছয় দাগের প্রশ্ন, শিশুর ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যা দেখা যায় সেগুলি আলোচনা করো। সাত দাগের প্রশ্ন, জন্ডিস কি? ছকের মাধ্যমে এর শ্রেণী বিভাগ করো। মধ্যম প্রকার জন্ডিস আক্রান্ত ব্যক্তির একটি দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করো। আট দাগের প্রশ্ন, কি বলেছে? কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন? নয় দাগের প্রশ্ন, মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে? একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা লেখো। দশ দাগের প্রশ্ন, গেঁটে বাত কাতের মধ্যে বেশি দেখা যায়, সদ্যজাত শিশুর পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শ বিবেচনা করা হয়? এগারো দাগের প্রশ্ন, গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার নীতিটি কারণ লেখো। তো দেখো, গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার তিনটি কারণ লেখো, ঠিক আছে? একটুখানি গণ্ডগোল আছে, ঠিক করে নেবে। স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরি চাহিদা কীরূপ? গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে। পরের প্রশ্ন কী আছে? গ্রুপ ডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, আগে দাগের রক্তল্পতার বিভিন্ন কারণ উল্লেখ করো। রক্তল্পতার লক্ষণগুলি লেখো। রক্তল্পতার দূরীকরণে IFA ট্যাবলেটের ভূমিকা উল্লেখ করো। দু দাগের প্রশ্ন, UNICEF এর সম্পূর্ণ নাম লেখো। শিশু স্বাস্থ্য বিকাশে GOBI কীভাবে সহায়তা করে? রান্নাঘর সংলগ্ন বাগানের ভূমিকা উল্লেখ করো। তিন দাগের প্রশ্ন, যক্ষারোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরের কোন কোন স্থানকে আক্রমণ করে? এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ, মোট ক্যালোরি, প্রোটিনের পরিমাণ উল্লেখ করো। দৈনন্দিন খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো। চার দাগের প্রশ্ন, জ্বরের শ্রেণী বিভাগ করো। একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো। পাঁচ দাগের প্রশ্ন কী আছে? বলেছি, এ ডাইজেস্ট ডিউ টু হারি অ্যান্ড কারি কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের কারণগুলি কী কী? এই রোগে আক্রান্ত রোগীকে কীভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করা হয়? ছয় দাগের প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কী? বিপাকে এর ভূমিকা আলোচনা করো। ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ কাকে বলে? সাত দাগের প্রশ্ন, মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি একটি সুবিধা লেখো। ম্যারাসমাস ও কোয়াশিওকরের মধ্যে পার্থক্য দেখাও। পরের প্রশ্ন কি আছে? এবার আমি গ্রুপ ই নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিওকর হ্যাঁ কথা দুটির অর্থ কি? এদের পার্থক্য লেখো। একই প্রশ্ন ডবল দেওয়া হয়েছে। দু দাগের প্রশ্ন, জনসংখ্যা সম্বন্ধে কি জানো? কী বলেছে? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে যা জানো লেখো। তিন দাগের প্রশ্ন, ভেজাল কাকে বলে? PFA আইন অনুযায়ী ভেজাল খাদ্যের চারটি বৈশিষ্ট্য লেখো। ভোজ্য তেল, হলুদ গুঁড়োতে মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফল আলোচনা করো। চার দাগের প্রশ্ন, কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে IFA ট্যাবলেট প্রদান করা হয়েছে? ওই রোগের কমপক্ষে দুটি লক্ষণ লেখো। ওই রোগ প্রতিরোধ সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষেপে লেখো। পাঁচ দাগের প্রশ্ন, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো? দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো, বিস্তারিতভাবে আলোচনা করো। ছয় দাগের প্রশ্ন, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? UNICEF, ইউনিসেফ ও WHO সম্পর্কের টিকা লেখো। সাত দাগের প্রশ্ন, খাদ্য সমীক্ষা কি? যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো। আট দাগের প্রশ্ন কী আছে?
বলেছে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ লেখো, ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো। নয় দেখের প্রশ্ন, UNICEF, WHO, NNMB এর সম্পূর্ণ নাম লেখো, ICMR ও NIN কী ধরনের সংস্থা, তাদের মধ্যে যে কোনো একটি কাজ সম্পর্কে লেখো। দশ দেখার প্রশ্ন, ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি কী কী, ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব লেখো, রক্তল্পতা প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো, IDD সম্পূর্ণ নাম কী। এগারো দেখার প্রশ্ন, কী বলেছে ANP এর উদ্দেশ্যগুলি কী কী, NIN ও SNP এর সম্পূর্ণ নাম লেখো, খাদ্য বিনিময় তালিকা বলতে কী বোঝো। তো দেখো টোটাল কিন্তু আজকে আমি পুষ্টিবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান করেছি, বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে, অঙ্কগুলো এরকম টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।